সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে উৎসবমুখর পরিবেশ। ঢাকার উত্তর ও দক্ষিণে জমা দিলেন সাইদ খোকন, আনিসুল হক, মির্জা আব্বাস সহ হেভিওয়েট প্রার্থীরা। আমার দল যাকে নির্দেশ নমিনেশন দিবে আমরা তারই নির্বাচন করব, মির্জা আব্বাস তারই নির্বাচন করব। মাননীয় প্রধানমন্ত্রী একজন ব্যবসায়ীকে এই দায়িত্ব দেবার যে ডিসিশন নিয়েছেন তাতে আমার মনে হয় যে আমি একটি বড় রেসপন্সিবিলিটি শেয়ার করার একটি সুযোগ পেয়েছি। আমি যদি ঢাকাতে মেয়র নির্বাচন করি তাহলে আমি আগামীতে আমাদের মেয়েরা এগিয়ে যাবে। চট্টগ্রামেও মনোনয়নপত্র জমা দিলেন নাসির মঞ্জুর সহ 13 জন সম্ভাব্য মেয়র প্রার্থী। জনগোষ্ঠীর কল্যাণ সাধন করা, সেটা করার ক্ষেত্রে আমি অত্যন্ত সততার সাথে, সত্যতার সাথে এবং জবাবদিহিতার সাথে আমি সেটা পালন করব। আপনাদের সবার সহযোগিতা চাচ্ছি, আমরা চাই অবাধ ও নিরপেক্ষ সুষ্ঠু একটা নির্বাচন যাতে হয়। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছে আমি পারমিতা হিন এবং আমি সাইফুল রুদ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সিটি নির্বাচনে প্রচারণা চালানোর সুষ্ঠু পরিবেশ চায় বিএনপি। আওয়ামী লীগের অভিযোগ, দ্বিমুখী নীতিতে চলছে দলটি। দেশের প্রধান দুই রাজনৈতিক জোটই এখন নির্বাচনমুখী। অবিশ্বাস আর দ্বন্দ্ব ভুলে জনগণের রায়ের উপর আস্থা রাখার পরামর্শ বিশ্লেষকদের। নির্বাচনের জন্য 26 থেকে 29 এপ্রিল পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত, নতুন তারিখ পরে জানানো হবে। নেতাকর্মীদের গ্রেপ্তার নির্যাতনের প্রতিবাদে বিভিন্ন জেলায় 20-স্তরীয় জোটের বিক্ষোভ। ঢাকা চট্টগ্রাম মহানগরকে বাদ রেখে আবারও 48 ঘন্টা হরতালের ডাক। পঞ্চমবারের মতো বিশ্বকাপ শিরোপা অস্ট্রেলিয়ার, ফাইনালে নিউজিল্যান্ডের 7 উইকেটের হার, মেলবোর্নে ক্লার্কের রাজকীয় বিদায়। উৎসবমুখর পরিবেশের শেষ দিনে ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র ও কাউন্সিলর পদে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিলেন প্রার্থীরা। এদিন ঢাকা দক্ষিণে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাইদ খোকন, ঢাকা উত্তরে আনিসুল হক, এছাড়া সারাহ বেগম কবরী, জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী বাহাউদ্দিন আহমেদ বাবু ছাড়াও ববি হাজ্জাজ মনোনয়নপত্র জমা দেন। এছাড়া মির্জা আব্বাসের পক্ষে তার আইনজীবী আব্দুল আওয়াল, মিন্টুর পক্ষে তার ছেলে ও নাসিরুদ্দিন পিন্টুর পক্ষে তার স্ত্রী মনোনয়নপত্র জমা দেন। রিটার্নিং কর্মকর্তারা জানিয়েছেন শেষ দিনে মেয়র পদের প্রার্থিতার জন্য ঢাকা দক্ষিণে 26 জন এবং উত্তরে 21 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। সজল দাসকে সঙ্গে নিয়ে রামিম হাসানের রিপোর্ট। বেলা 12টার কিছু পরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগ সমর্থিত সম্ভাব্য মেয়র প্রার্থী সাইদ খোকন। এ সময় তার সঙ্গে ছিল বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী। মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময় 5 জনের বেশি লোক না আনার বাধ্যবাধকতা থাকলেও বিপুল সংখ্যক নেতাকর্মী তার সঙ্গে থাকার ব্যাখ্যা দেন সাইদ খোকন। এছাড়া দক্ষিণ সিটিতে বিএনপি নেতা মির্জা আব্বাসের পক্ষে তার আইনজীবী এবং নাসিরুদ্দিন পিন্টু ও আব্দুস সালামের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন তার প্রতিনিধিরা। মনোনয়নপত্র জমা দিয়েছেন জাপা সমর্থিত প্রার্থী সাইফুদ্দিন আহমেদ মিলনও। আমাদের মহানগরের নেতার পায়ে অসুবিধা থাকার কারণে আমরা গাড়িতে করে এখানে এসেছি। এখানে অনেক কাউন্সিলর পদপ্রার্থী রয়েছেন, তারাও 5 জন করে নিয়ে আসছেন। সুতরাং সেদিক থেকে কাউন্সিলর পদপ্রার্থী তাদের থেকে 5 জন এখানে আপনারা ইন্টারভিউ নিচ্ছেন, উৎসুক যারা আছে তারা ভিড় করেছে। তো সবাই মিলে আমাদের যে নির্বাচনী যে বিধি আমরা সেটা পালন, সেটা মেনে এখানে এসেছে। সরকারি দলের যে প্রার্থী তার 3টা গাড়ি ঢুকিয়েছে এবং 100 লোক তার সাথে ঢুকেছে। তো লেভেল প্লেইং ফিল্ড হলো কোথায়? আমি তো দেখতেছি না। আমার দল যাকে নির্দেশ নমিনেশন দিবে আমরা তারই নির্বাচন করব, মির্জা আব্বাস তারই নির্বাচন করব। এদিকে রোববার বেলা 3টার কিছু পরে উত্তর সিটি কর্পোরেশনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আওয়ামী লীগ সমর্থিত সম্ভাব্য মেয়র প্রার্থী আনিসুল হক মনোনয়নপত্র জমা দেন। এই সিটি কর্পোরেশনের সম্ভাব্য মেয়র প্রার্থীদের মধ্যে বিএনপি সমর্থিত আব্দুল আল মিন্টুর পক্ষে তার প্রতিনিধি এবং জাতীয় পার্টি সমর্থিত বাহাউদ্দিন আহমেদ বাবলু এবং এরশাদের উপদেষ্টা পদ থেকে অব্যাহতি পাওয়া ববি হাজ্জাজ সহ মনোনয়নপত্র জমা দেন মোট 21 জন। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা, উনি একজন ব্যবসায়ীকে দায়িত্ব দেবার যে ডিসিশন নিয়েছেন তাতে আমার মনে হয় যে আমি একটি
একটি বড় রেসপন্সিবিলিটি শেয়ার করার একটি সুযোগ পেয়েছি, তো ন্যাচারালি অনেক ভালো লাগছে। আমি যদি ঢাকাতে মেয়র নির্বাচন করি তাহলে আমি আগামীতে আমাদের মেয়েরা এগিয়ে যাবে, এবং আমি জানি প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নে বিশ্বাস করে এবং আমরা সবাই তাই করি। সরকারি দল দেখে তাকে ফ্যাসিলিটি দিবেন, আমাদের লোককে অসুবিধা করবেন, এটা যেন নির্বাচন কমিশন না করেন, এদিকে যেন লক্ষ্য রাখেন। এদিকে দুই সিটি কর্পোরেশনের রিটার্নিং কর্মকর্তারা জানান, সুষ্ঠু পরিবেশেই মনোনয়নপত্র জমা নেওয়া হয়েছে, প্রার্থীদের কাছ থেকে বড় ধরনের কোনো অভিযোগ নেই বলেও জানান তারা। তবে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা জানান রিটার্নিং কর্মকর্তারা। প্রার্থী যারা আসছেন আমার কাছে কেউ কোনো অভিযোগ করেননি, আচরণবিধি লঙ্ঘনের কোনো অভিযোগ আমি প্রার্থীর তরফ থেকে পাইনি। আমরা আশা করি সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। আচরণবিধি যদি লঙ্ঘিত হয়ে থাকে অবশ্যই আমরা কার্যকর ব্যবস্থা গ্রহণ করব। আজকের থেকে কিন্তু মনোনয়নপত্র দাখিলকারী হিসাবে আপনারা কিন্তু আমাদের ফাইল বন্দী হয়ে গেলেন প্রার্থীরা। এখন কিন্তু তাদের বিরুদ্ধে, ভঙ্গকারীর বিরুদ্ধে আমাদের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ অনেকটা সহজ হবে। পহেলা ও দোসরা এপ্রিল যাচাই বাছাই শেষে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন 9 এপ্রিল। প্রতীক বরাদ্দ 10 এপ্রিল আর 28 এপ্রিল হবে দুই সিটি কর্পোরেশনের ভোট গ্রহণ। রামিম হাসান, সময় সংবাদ, ঢাকা। এদিকে শেষ দিনে চট্টগ্রামে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আজম নাসির ও বিএনপি সমর্থিত প্রার্থী এম মঞ্জুর আলম সহ 13 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। সকাল 9টায় শুরু হওয়া মনোনয়নপত্র জমা কার্যক্রম শেষ হয় বিকেল 5টায়। বেলা 12টার দিকে রিটার্নিং কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের নিয়ে মনোনয়নপত্র জমা দেন আজম নাসির। এ সময় তার সঙ্গে ছিলেন নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী সহ দলের স্থানীয় নেতারা। এর আগে সকাল 9টার দিকে মনোনয়নপত্র জমা দেন বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মঞ্জুর আলম। এ সময় তার সঙ্গে নগর বিএনপির সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়াও মেয়র পদে আরও 11 প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এদিকে শেষ দিনে সাধারণ কাউন্সিলর পদে 286 জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে 71 জন মনোনয়নপত্র দাখিল করেন। আমি যেটা লালন করে এসেছি জনগণের এই বৃহত্তর জনগোষ্ঠীর কল্যাণ সাধন করা, সেটা করার ক্ষেত্রে আমি অত্যন্ত সততার সাথে, সত্যতার সাথে এবং জবাবদিহিতার সাথে আমি সেটা পালন করব। আজকে আমরা মনোনয়নপত্র দায়ের করেছি, আল্লাহর কাছে শুক্রিয়া, আপনাদের সবার সহযোগিতা চাচ্ছি। আমরা চাই অবাধ ও নিরপেক্ষ সুষ্ঠু একটা নির্বাচন যাতে হয়, আল্লাহ পাক যাকে ইচ্ছা করবেন তাকে নির্বাচিত করবেন, এটাতে আমরা বিশ্বাসী। সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে বিএনপি সমর্থিত প্রার্থীরা যেন প্রচারণা চালাতে পারে সেজন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন। আর তা না হলে পরিবর্তিত পরিস্থিতির জন্য বিএনপি দায়ী থাকবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। দুপুরে রাজধানী প্রেস ক্লাবে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আয়োজনে মুক্তিযুদ্ধের চেতনা ও আজকের বাংলাদেশ আলোচনায় তিনি বক্তব্য রাখেন। সিটি কর্পোরেশনের নির্বাচন সুষ্ঠু হতে হবে, যদি কোনো প্রার্থীকে আপনারা হয়রানি করেন, আমাদের সভা সমিতি মিছিলে বাধা দেন, তাহলে যা হবার তাই হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে বসে আপনি প্রার্থী ঘোষণা দিচ্ছেন, নির্বাচন বিধি একটা আছে। আমরা যদি আজকে 10 জন লোকের একটা মিছিল করি, নির্বাচন বিধি ভঙ্গ হয়ে যাবে। এদিকে সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে বিএনপি দ্বিমুখী নীতি গ্রহণ করেছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে শ্রমিক লীগের আলোচনা সভায় তিনি বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন, সিটি কর্পোরেশন নির্বাচনে আসলে বিএনপির জন্য ভালো হবে। আজকে সিটি কর্পোরেশনের নির্বাচন শুনেছি তারা নির্বাচনে অংশগ্রহণ করবে, একদিকে নির্বাচনে অংশগ্রহণ আরেকদিকে বলে এটা তামাশার নির্বাচন। আরে তামাশাই যদি হয় তাহলে নির্বাচনে আসছেন কেন? সুতরাং একটি রাজনৈতিক দল তার দ্বিমুখী নীতি, আমি মনে করি এই নির্বাচনে যদি বিএনপি অংশগ্রহণ করে বিএনপির জন্য ভালো হবে। সন্ধ্যার সময় আরো থাকছে। জার্মান বিমানের পাইলটের বাড়ি তল্লাশি করে মিলল হতাশানাশক ওষুধ, নিজেকে স্মরণীয় করে রাখতেই বিমান বিধ্বস্ত করেছেন বলে ধারণা। তাই তো সবাই বলে শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ।
আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য 26 থেকে 29 এপ্রিল পর্যন্ত এইচএসসি ও সমমানের যে সকল পরীক্ষা রয়েছে তার সময়সূচি পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে সকালে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের একথা জানান শিক্ষামন্ত্রী নূর ইসলাম নাহিদ। এসব পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলেও জানান মন্ত্রী। এছাড়া পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী। যথাসম্ভব আমাদের পরীক্ষার প্রস্তুতিতে আমাদের সবটা পরিপূর্ণভাবেই নেওয়া হয়েছে, যা যা নেওয়া উচিত তা নেওয়া হয়েছে। আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি এগুলো ভর্তি পরীক্ষা ক্লাস এগুলো সব ক্ষতিগ্রস্ত হচ্ছে, যা কিছু ঘটুক না কেন আমরা যে রুটিন দিছি এই রুটিনকে কোনো ব্যত্যয় হবে না। 26 থেকে 29 পর্যন্ত আমরা পরীক্ষা বন্ধ রাখবো যাতে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী মুভমেন্ট করতে পারে, এক জায়গায় যেতে পারে। সেই কারণে ইলেকশনের কমিশনের অনুরোধ এবং আমাদের কমিটির সদস্যদের উপলব্ধি এই আইন শৃঙ্খলা বাহিনীর তাদের সিদ্ধান্তের ভিত্তিতে আমরা এই কমিটিতে সিদ্ধান্ত নিলাম। আইসিসি 11তম ও 2015 বিশ্বকাপ জিতল টিম অস্ট্রেলিয়া। মেলবোর্নে নিউজিল্যান্ডকে 7 উইকেটে হারিয়ে পঞ্চমবারের মতো বিশ্বকাপ শিরোপা ঘরে তুলেছে ক্লার্করা। আগে ব্যাট করে 183 রানে অল আউট হয় রানার্স আপ নিউজিল্যান্ড, জবাবে 2 উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া। ম্যাচ সেরা হয়েছেন ফ্লকনার আর টুর্নামেন্ট সেরা হয়েছেন মিচেল স্টার্ক। এদিন ওয়ানডেকে বিদায় জানান অজি অধিনায়ক মাইকেল ক্লার্ক। ১৯৯২ সালে ঘরের মাঠে অ্যালেন বোর্ডার করতে পারেননি এমন অর্জন, তবে কোটি কোটি অস্ট্রেলিয়ানদের সে আক্ষেপ ঘোচালেন এ আসরে দূরদর্শী অধিনায়ক মাইকেল ক্লার্ক। সেই সাথে রেকর্ড পঞ্চমবারের মতো বিশ্বকাপের ট্রফিতে চুম্বন দিয়ে ওয়ানডে ক্রিকেটের বিদায়টা স্মরণীয় করে রাখলেন ক্লার্ক। বিপরীত চিত্রে 40 বছরের বিশ্বকাপ ইতিহাসে শিরোপার খুব কাছে এসেও তাসমান সাগরে হতাশার রাজ্যে ডুবতে হয় নিউজিল্যান্ডকে। এর আগে টস জিতে তুল কালাম করতে পারেননি ম্যাককালাম, ফিরেছেন শূন্য হাতে। কিউইদের আশার পথিক গাপটিল পথভ্রষ্ট, উইলিয়ামসন কিউইদের স্বপ্ন করেছেন নষ্ট। 39 রানে 3 টপ অর্ডারকে হারিয়ে নিউজিল্যান্ড তখন একরকম চোরাবালিতে হয়েছে পতিত। পরে 2 অভিজ্ঞ রস টেইলর ও এলিয়ট লয়ের অনুষঙ্গ খুঁজেছেন ব্যাটিং মেধার সর্বোচ্চটা ঢেলে দিয়ে। তাদের 111 রানের জুটিতে কিউই পাখিরা স্বপ্ন দেখে চ্যালেঞ্জিং স্কোরের, কিন্তু কিসের কি, দলীয় 150 রানের সাথে 1 রান যোগ হতেই নেই 3টি মূল্যবান উইকেট। ম্যাচ সেরা ফ্লকনারের ফাঁদে আটকে টেইলর 39 রানে আর 15 রান যোগ না করে প্যাভিলিয়নে অ্যান্ডারসন রনসি। এরপর অজি পেসারদের আগুনে পুড়ে দগ্ধ হয়ে কিউই ব্যাটসম্যানরা এমনভাবে সাজঘরে ফিরছিলেন যেন তারা ছুটে যাচ্ছিলেন হ্যামিলিনের বাঁশিওয়ালার পিছনে। সংগ্রামী এলিয়ট করেছেন সর্বোচ্চ 83 রান। অজিদের বাঁহাতি পেসারদের তোপে নিউজিল্যান্ড 183 রানে গুটিয়ে গেলে ক্রিকেট জ্যোতিষী তখনই মূলত লিখে ফেলেন কিউইদের স্বপ্নের সমাধি। 184 রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় 2 রানে অ্যারন ফিঞ্চকে আউট করে ট্রেন্ট বোল্ট আওয়াজ দিয়েছিলেন লো স্কোরের ম্যাচটি রোমাঞ্চিত হতে পারে, কিন্তু গেল কয়েকটি বিশ্বকাপের মতো এই স্বপ্নের ফাইনাল কিউ পানসে ম্যাচে রূপ দেন ওই একজন মাইকেল ক্লার্ক। মেলবোর্নের ক্রিকেট ক্যানভাসে ট্রফি জয়ে অবদান রাখেন 74 রানের অসাধারণ এক ইনিংস খেলে, আর তাতে ঘরের মাঠে পুরো আসরে অপ্রতিরোধ্য থাকা কিউই পাখিদের কিচির মিচির থামে প্রতিবেশী দেশটির মাটিতে। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ। রাজকীয়ভাবে ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানালেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক। বিশ্বকাপ 2015 শিরোপা দলকে এনে দিয়ে রঙিন পোশাকের ক্রিকেট থেকে অবসর নিলেন এই অজি। সেই সঙ্গে থেমে গেল ওয়ানডে ক্রিকেটে 33 বছর বয়সী ক্লার্কের এক যুগেরও বেশি সময়ের পথ চলা। আগেই ঘোষণা দিয়েছিলেন বিশ্বকাপ ফাইনালের পর ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানাবেন তিনি, হলও তাই, তবে তা হয়েছে রাজার মতো। অসাধারণ অধিনায়কত্ব করে নিউজিল্যান্ডকে বেঁধে ফেলেন 183 রানে আর ব্যাট হাতে নেতৃত্ব দেন সামনে থেকে। 72 বলে করেন 74 রান, যা অজিদের শিরোপা জিততে সাহায্য করেছে। রঙিন পোশাকে অস্ট্রেলিয়ার হয়ে 2003 সালে অভিষেক হয় ক্লার্কের। এরপর অজিদের হয়ে 245টি ওয়ানডে খেলে 7,981 রান করেছেন তিনি। 2011 বিশ্বকাপের পর ওয়ানডের অধিনায়কের দায়িত্ব পাবার পর অস্ট্রেলিয়াকে 74 ম্যাচে নেতৃত্ব দিয়ে 50টিতে জয় পেয়েছেন ক্লার্ক। হ্যামস্ট্রিং ও পিঠের ইঞ্জুরির কারণে গেল ক বছর ধরেই বেশ ভুগছেন অজি অধিনায়ক, আর এমন ইঞ্জুরি জর্জরিত অবস্থায় আগামী বিশ্বকাপে তার খেলার কোনো সম্ভাবনা নেই বলেই ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানিয়ে দেন ক্লার্ক।
সিটি কর্পোরেশন নির্বাচনে এসে বিএনপি শুভ বুদ্ধির পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি। এ সময় খাদ্যমন্ত্রী ভালো প্রার্থী দেওয়ার জন্য আহ্বান জানান। লেভেল প্লেইং ফিল্ড মানে সন্ত্রাসীদের অবাধে বিচরণ করতে দেওয়া হবে, সন্ত্রাসীদের আইন স্পর্শ করতে পারবে না, তা তো লেভেল প্লেইং ফিল্ড হয় না। নির্বাচনে আসতেন ভালো কথা, ভালো লোকদের শুভ বালকদের সমর্থন করেন, দুষ্ট লোকদের সমর্থন করেন না। ভালো দুষ্ট লোকদের যদি সমর্থন না করেন, আইন কোনোভাবে আপনার ভালো মানে সম্মানজনক ব্যক্তিদের কোনো অবস্থাতেই আইন তাদেরকে স্পর্শ করবে না। কিন্তু দুষ্ট লোকদের সমর্থন করতে যাবেন, সন্ত্রাসীদের সমর্থন দেবেন, ক্যান্ডিডেট হিসাবে যারা মানুষ পুড়িয়ে মানে তাদেরকে সমর্থন দেবেন, আইন তাদেরকে স্পর্শ করতে পারবে না, এই রকম লেভেল প্লেইং ফিল্ড হওয়ার কোনো সম্ভাবনা নাই, তা হতেও পারে না। গত কয়েকদিনের রাজনৈতিক ঘোষণার বিবৃতি বলছে, ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ ও বিএনপি নেতৃত্বাধীন উভয় জোটই এখন নির্বাচনমুখী। সর্বশেষ ঢাকা ও চট্টগ্রাম মহানগরে 20-দলীয় জোটের হরতাল থেকে সরে আসার ঘোষণাকে সুস্থ রাজনীতির আভাস হিসেবে দেখছেন বিশ্লেষকরা। জনগণকে গণতন্ত্রের শেষ বিচারক উল্লেখ করে দুই জোটকেই তাদের রায়ের ওপর আস্থা রাখার পরামর্শ দিয়েছেন তারা। শাতিলা শামিনের রিপোর্ট। দীর্ঘদিনের প্রতীক্ষা আর জল্পনা কল্পনার অবসান হয়ে শেষ পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন। বিএনপির নেতৃত্বের 20-দলীয় জোটের প্রায় 2 মাসের টানা হরতাল অবরোধের মাঝেই আসে তফসিলের ঘোষণা। ভোট গ্রহণের তারিখ 28 এপ্রিল 2015 মঙ্গলবার। এই নির্বাচনকে কেন্দ্র করে আবারও সুস্থ রাজনীতির যে আভাস মিলছিল তারই ইঙ্গিত পাওয়া গেল 20-দলীয় জোটের সর্বশেষ বিবৃতিতে। হরতালের আওতার বাইরে রাখা হলো ঢাকা ও চট্টগ্রাম মহানগরকে। প্রধান দুই রাজনৈতিক জোটের এসব সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। তবে দুই রাজনৈতিক শক্তির মধ্যে জমে থাকা অবিশ্বাস আর দ্বন্দ্বকে সরিয়ে জনগণের রায়ের উপর আস্থা রাখার পরামর্শ এই রাজনৈতিক বিশ্লেষকের। বিশ্বাসের যে অভাব সেটা কিন্তু এখনো রয়ে গেছে, সেই হিসাবে আমি মনে করবো যে মানে দুই দল সোজা যে জনগণের উপর বিশ্বাস রাখা, যে জনগণ কি বলে, জনগণ যাকে বলবে যে হ্যাঁ, যদি মনে করে যে না এই দল আমি ভোট দিলাম, এবং সেই হিসাবে একটা গণতান্ত্রিক কাঠামো তৈরি হবে। আর দেশের জনগণ সবসময় গণতন্ত্রমুখী বলে জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। জনগণের সামনে তারা নিজেদের যে উদ্দেশ্য লক্ষ্য সেগুলো উপস্থাপন করবেন, জনগণই শেষ বিচারক, জনগণ যাকে নির্বাচিত করবেন, নির্বাচিত প্রতিনিধিরা দেশ পরিচালনা করবেন, রাষ্ট্র পরিচালনা করবেন। তবে অতীতের নেতিবাচক পদক্ষেপকে পেছনে ফেলে দুই রাজনৈতিক জোট জনগণের প্রয়োজনে গণতন্ত্র চর্চার উপর গুরুত্ব দেবে বলে আশা করছেন এ বিশ্লেষকেরা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। দলের চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদের সবার জন্য বসবাসযোগ্য স্বপ্নের ঢাকা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েই জনগণের কাছে ভোট চাইবেন জাতীয় পার্টি সমর্থিত ডিসিসি নির্বাচনের সম্ভাব্য মেয়র প্রার্থীরা। সেই সাথে তারা মনে করেন প্রধান দুই রাজনৈতিক দলের প্রতি জনগণের অনাস্থাই নির্বাচনে তাদেরকে জয়ী করবে। বিস্তারিত জানাচ্ছেন মৌসুম ইসলাম। তফসিল ঘোষণার আগে ডিসিসি উত্তর ও দক্ষিণে মেয়র পদে জাতীয় পার্টি সমর্থিত প্রার্থীর নাম ঘোষণা করেন দলের চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ। কিন্তু দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে এরশাদের বিশেষ উপদেষ্টা ববি হাজ্জাজ হঠাৎ করে মেয়র পদে নির্বাচনের জন্য নিজের নাম ঘোষণা করেন। এই অপরাধে দলের চেয়ারম্যানের উপদেষ্টার পদ থেকে অব্যাহতিও দেওয়া হয়েছে তাকে। ডিসিসি নির্বাচন নিয়ে এই যখন জাতীয় পার্টির অবস্থা, তারপরও জাপা সমর্থিত এই দুই মেয়র প্রার্থী মনে করেন প্রধান দুই দলের বিকল্প হিসেবে শান্তি ও পরিবর্তনের জন্যই জনগণ তাদের পক্ষে ভোট দেবেন। সেই সাথে চাইলেন নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ডের নিশ্চয়তাও। পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ একসময় তিলোত্তমা ঢাকা বানাতে চেয়েছিলেন, মানুষজন উনার সময় শান্তি দিয়েছিল এবং উন্নয়ন দেখেছে, এবং মূলত সন্ত্রাসও বহু কম ছিল ওনার সময়। এই সব কিছু মিলিয়ে মানুষ হয়তো দলের উদ্যে উঠে ভালো মানুষকে ভোট দেবে। বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, জ্বালাও পোড়াও, ক্ষমতা থাকার জন্য যা করা দরকার তাই করছে, একটা শান্তি অবস্থার বিরাজের জন্য আমরা মনে করি আমাদের জাতীয় পার্টিকে বেছে নেবেন। লেভেল প্লেইং ফিল্ড, এটা সকলের জন্য সমান একটা খেলার মাঠ চাই।
এদিকে দল থেকে অব্যাহতি পাওয়া ডিসিসি উত্তরের সম্ভাব্য মেয়র প্রার্থী ববি হাজ্জাজও জনগণের ক্ষমতায়নের পাশাপাশি ঢাকাকে স্বপ্নের ঢাকার প্রতিশ্রুতি দিয়ে জনগণের কাছে ভোট চাইবেন। হঠাৎ করে আমার কথা শোনা যাচ্ছে, কারণ হঠাৎ করে আমার নাম ক্যান্ডিডেট হিসেবে আমি ডিক্লেয়ার করেছি। আমার স্বপ্নের একটা ঢাকা আছে, সেটা আমি পাইনি, এবং বাকি সবার সব ঢাকা বাসিন্দারও স্বপ্নের একটা ঢাকা আছে, তারাও সেটা পাচ্ছে না। তো সেটার কাছাকাছি আমরা কিভাবে যেতে পারি, সেটাই আমার চেষ্টা। সেই সাথে সবার অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশাও এই তিন মেয়র প্রার্থীর। মৌসুমী ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দলীয় নেতাকর্মীদের গ্রেফতার, গুম, হত্যা ও নির্যাতনের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোট। এদিকে নাটোর ও টাঙ্গাইলে মিছিলে বাধা দিয়েছে পুলিশ। ব্যুরো ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিস্ক রিপোর্ট। খুলনায় দুপুরের সমাবেশ শেষে মিছিল বের করে জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা। মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর নেতৃত্বে মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে কেডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এদিকে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে সিলেটের বন্দরবাজার জামে মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে জেলা ও মহানগর বিএনপি। পরে হকার পয়েন্টে পথসভা করে তারা। সকালে নাটোরের দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের করে বিএনপি নেতাকর্মীরা। মিছিল নিয়ে ট্রাফিক মোড়ের দিকে যেতে চাইলে সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে বাধা দেয় পুলিশ। রাস্তা বদলে হাফ রাস্তার দিকে যেতে আলোইপুর মসজিদের সামনে আবারও পুলিশের বাধার মুখে পড়লে দলীয় কার্যালয়ে ফিরে গিয়ে সমাবেশ করেন নেতাকর্মীরা। টাঙ্গাইলে পৌর উদ্যান থেকে মিছিল নিয়ে ভিক্টোরিয়া রোডের দিকে গেলে পুলিশের বাধার মুখে পড়েন জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পরে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। এছাড়া বগুড়া, মেহেরপুর, মানিকগঞ্জ ও কুমিল্লাতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপির নেতাকর্মীরা। ফাহমিদা মটুশি, সময় সংবাদ। এদিকে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীকে বাদ রেখে সোমবার সকাল 6টা থেকে বুধবার সকাল 6টা পর্যন্ত হরতালের ডাক দিয়েছে 20 দল। জালিয়াতি করে আনা লৌহজাত ও ধাতব পণ্য আটক করে গত 8 মাসে প্রায় 432 কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আদায় করেছেন শুল্ক গোয়েন্দারা। বিকেলে রাজধানীর মগবাজার কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক ডক্টর মইনুল খান। এসব ঘটনায় 277টি মামলা করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে। কতিপয় অসাধু আমদানিকারক তারা বিভিন্ন রকম জাল জালিয়াতির মাধ্যমে রাজস্ব ফাঁকি দিয়ে আসছিল। আমরা এই বিষয়টিতে বিশেষভাবে নজরদারি করে গত 8 মাসে সরকারের প্রায় 432 কোটি টাকা অতিরিক্ত রাজস্ব রক্ষা হয়েছে। আমরা এই ব্যাপারে অত্যন্ত সচেতন। আমরা যে ধারাটা রেখেছি এটা আমরা ভবিষ্যতে অব্যাহত রাখব এবং আরও জোরদার করব। সপ্তম ইউজিসি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শিক্ষাক্ষেত্রে গবেষণায় অবদানের জন্য গবেষকদের হাতে পদক তুলে দেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, ইউজিসির চেয়ারম্যান ডক্টর এ কে আজাদ চৌধুরী, সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সহ উপাচার্য সহ আরও অনেকে। পদক বিতরণ শেষে রাষ্ট্রপতি তার ভাষণে বলেন, শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী ও আন্তর্জাতিক মানের করে গড়ে তোলার তাগিদ দেন। এ সময় রাষ্ট্রপতি পদকপ্রাপ্ত গবেষকদেরও অভিনন্দন জানান। জার্মান উইংস এয়ারলাইন্সের বিধ্বস্ত বিমানের সহকারী পাইলট আদ্রিয়াস লিবিৎজের বাড়িতে তল্লাশি চালিয়ে হতাশানাশক ওষুধ ও প্রেসক্রিপশন উদ্ধার করেছে পুলিশ। এদিকে লিবিৎজের বান্ধবী জানান, পাইলট এমন কিছু করতে চেয়েছিলেন যাতে বিশ্ব তাকে চিরদিন মনে রাখে। এই কথা সে তার বান্ধবীকে গত বছর বলেছিলেন। লিবিৎজ উদ্দেশ্যমূলকভাবে বিমানটি বিধ্বস্ত করতে পারেন এবং তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে প্রমাণ পাওয়ার পর তার বাড়িতে তল্লাশি চালায় জার্মান পুলিশ। তদন্ত কর্মকর্তারা তার বাড়ি থেকে ওষুধ, ছেঁড়া প্রেসক্রিপশন ও একটি চিঠি উদ্ধার করেছে। চিঠি থেকে জানা গেছে, লিবিৎজ তার চাকরির জন্য শারীরিক ও মানসিকভাবে সক্ষম ছিলেন না, যার জন্য চিকিৎসা নিচ্ছিলেন তিনি। এ বিষয়টি এয়ারলাইন্স কর্তৃপক্ষের কাছেও গোপন করেন এ পাইলট। মঙ্গলবার স্পেনের বার্সেলোনা থেকে জার্মানির ডুসেলডর্ফে যাওয়ার পথে 150 জন আরোহী নিয়ে জার্মান উইংসের ফ্লাইটটি ফ্রান্সের আল্পস পর্বতে বিধ্বস্ত হয়। We'll be right back.
বিশ্বকাপ জয়ে পুরো দলকেই কৃতিত্ব দিলেন অজি অধিনায়ক মাইকেল ক্লার্ক, আর পুরো আসরে ভালো ক্রিকেট খেলা প্রতিপক্ষ নিউজিল্যান্ডকেও বাহবা দেন ক্লার্ক। অন্যদিকে ফাইনালের ফলাফলে হতাশ হলেও এবারের বিশ্বকাপে নিজেদের পারফরমেন্সে গর্বিত নিউজিল্যান্ডের অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম, সে সঙ্গে চ্যাম্পিয়ন অজিদের প্রশংসা করেন তিনি। সত্যি অসাধারণ লাগছে, আমাদের ছেলেরা আজ খুবই ভালো ক্রিকেট খেলেছে, তবে নিউজিল্যান্ড পুরো টুর্নামেন্টে অসাধারণ খেলেছে, তাই তাদের বিপক্ষে খেলাটা মোটেই সহজ ছিল না। আর এমন একটা জয়ে আমাদের দলের ক্রিকেটার রিনা, কোচ ও ম্যানেজমেন্টকেও ধন্যবাদ জানাতে চাই। আমার দলের আজকের পারফরমেন্সে আমি হতাশ, তবে অস্ট্রেলিয়া অবশ্যই প্রশংসা পাবার মতোই কাজ করেছে। তারা আজ সব বিভাগেই আমাদের চেয়ে ভালো ক্রিকেট খেলেছে, তবে আমি আমার দলের সব ক্রিকেটারের জন্য গর্বিত, কেননা তারা পুরো টুর্নামেন্টে অসাধারণ ক্রিকেট খেলেছে, আর এই আসরে আমরা যে অর্জন করেছি তা বহুদিন টিকে থাকবে। সন্ধ্যার সময়ে পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সিটি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে উৎসবমুখর পরিবেশ, জমা দিলেন সাঈদ খোকন, আনিসুল হক, মির্জা আব্বাস সহ হেভিওয়েট প্রার্থী। সিটি নির্বাচনে প্রচারণা চালানোর সুষ্ঠু পরিবেশ চায় বিএনপি, আওয়ামী লীগের অভিযোগ দ্বিমুখী নীতিতে চলছে দলটি। নির্বাচনের জন্য 26 থেকে 29 এপ্রিল পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত, নতুন তারিখ পরে জানানো হবে। নেতাকর্মীদের গ্রেপ্তার নির্যাতনের প্রতিবাদে বিভিন্ন জেলায় বিশ্বস্তরীয় জোটের বিক্ষোভ, ঢাকা চট্টগ্রাম মহানগরকে বাদ রেখে আবারও 48 ঘন্টা হরতালের ডাক। চ্যাম্পিয়ন্স অফ 2015 লেডিজ এন্ড জেন্টলম্যান দি অস্ট্রেলিয়ান্স। এবং পঞ্চমবারের মতো বিশ্বকাপ শিরোপা অস্ট্রেলিয়ার, ফাইনালে নিউজিল্যান্ডের 7 উইকেটের হার, মেলবোর্নে ক্লার্কের রাজকীয় বিদায়। দর্শক, এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি, আর সঙ্গে থাকুন সময়ের।